নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর গ্রামে পোলট্রি ব্যবসায়ী খলিলুর রহমানের নিকট দাবিকৃত চাঁদা না পেয়ে খামারের 200+ মুরগি নিধন, 8 জনকে মারধর ও বসতঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে একই এলাকার মামুন, মাসুদ, জাহাঙ্গীর, তারেক সহ কাশেমের বিরুদ্ধে। হামলায় আহতরা হচ্ছে খতিজা খাতুন, তৈয়বুন নেসা, আয়ুব আলী, আক্তার হোসেন, রিয়াদ, রবিন, সোহেল ও জাহাঙ্গীর। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, পোলট্রি খামারের মালিক খলিলুর রহমানের নিকট 5,000 টাকা চাঁদা দাবি করে একই এলাকার মাসুদ, রাজু ও নবী। তারা দাবিকৃত চাঁদা না পেয়ে পোলট্রি খামারে ঢুকে 200+ মুরগি মেরে ফেলে। এ নিয়ে বুধবার স্থানীয় নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সালিশ বসে, কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রাখায় সেনবাগ থানা পুলিশ সালিশ বৈঠকটি ভেঙে দেয়। পরে মামুন, মাসুদ, জাহাঙ্গীর, তারেক ও কাশেমের নেতৃত্বে 80-90 জন লোক দেশীয় অস্ত্রসহ অবায়দুল হক, আব্দুল মালেক ও আলী আহমদ মাস্টারের বসতঘরে হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। মামুন, জাহাঙ্গীর, তার সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনার খবর লোক মুখে শুনেছি, তবে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।